আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ইজি রান্নাঘর। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের কোনো রকম ডিম দুধ ছাড়া চুলায় দারুণ মজার ফ্লাওয়ার ব্রেড তৈরি করে দেখাবো। এই ফ্লাওয়ার ব্রেড চুলায় তৈরি করলেও একদম ওভেনের মতো কালার আসবে, আর সেই সাথে খেতেও হবে অনেক সফট, তুলার মতো তুলতুলে। তাই ভিডিওটি না টেনে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে এরকম আরও নতুন নতুন রেসিপি আপলোড করলে সবার আগে আপনি দেখতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আপনারা চিনিটা কম খেলে আর একটু কমিয়ে দিতে পারেন, আবার চাইলে বাড়িয়েও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ইস্ট, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। খেয়াল রাখবেন পানিটা যেন কুসুম গরম থাকে। তো একটা সফট ডো তৈরি করে নিয়েছি, এখন এর মধ্যে 1/2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে আবারও 5 থেকে 6 মিনিট খুব ভালো করে মথে নেব। এই ডো 5 থেকে 6 মিনিট আমি খুব ভালো করে মথে নিয়েছি, আর মথে নেওয়ার পর এখন এই ডোটাকে রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য রুমের গরম জায়গায়, অথবা যতক্ষণ না পর্যন্ত এই ডোটা ফুলে ডাবল হয়ে যাচ্ছে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে এই ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন এই ডোর থেকে বাতাসগুলো বের করে নিব। ডোটা থেকে বাতাসগুলো বের করে নেওয়ার পর এখন এই ডোটাকে প্রায় আরও 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালো করে মথে নেব। সেই জন্য এখানে কিছু আটা ছিটিয়ে নিচ্ছি। এখন এই ডোটাকে সমান 3 ভাগে ভাগ করে নেব। আমি এই ডোটা দিয়ে 3টা ফ্লাওয়ার ব্রেড তৈরি করব। আপনারা আরেকটু ছোট ছোট তৈরি করলে 4টা ব্রেডও তৈরি করতে পারবেন। এই তো এখন ডোয়ের 1টা ভাগ নিয়ে হাত দিয়ে এভাবে ডোলে ডোলে একটা লম্বা দড়ির মতো তৈরি করে নিব। এই তো একটা লম্বাটে দড়ির মতো তৈরি করে নিয়েছি ডোটাকে। এখন এই ডোয়ের মাঝখান দিয়ে অল্প একটু জায়গা রেখে এই পুরোটাই একটা ছুরি দিয়ে কেটে নেব। এখন এই ডোটাকে আমরা দড়ি যেভাবে পেঁচিয়ে নেই ঠিক সেভাবেই এই ডোয়ের 2টা মাথা ধরে দড়ির মতো পেঁচিয়ে নেব। কিভাবে করছি সেটা আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই তো দেখতেই পাচ্ছেন একদম পুরো দড়ির মতো পেঁচিয়ে নিয়েছি। এখন 1টা মাথা ধরে এভাবে ঘুরিয়ে ফুলের শেপে করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা ফুলের শেপ তৈরি হয়ে গেছে। আমি আপনাদের দেখার সুবিধার্থে আরও 1টা করে দেখিয়ে দিচ্ছি। এই তো ব্রেড ডো দিয়ে আমি 3টা ফুলের শেপ করে নিয়েছি, আর এখন এই ডোগুলোকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব।
20 মিনিট পর দেখতেই পাচ্ছেন ফ্লাওয়ারগুলো কি সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে। আর এখন ওভেনের মতো যদি কালার আনতে চান তাহলে এখানে অবশ্যই ডিমের কুসুম ব্যবহার করতে হবে। যতই বলা হয় না কেন ডিম দুধ ছাড়া ব্রেড তৈরি করা, কিন্তু কালারের জন্য এখানে অবশ্যই ডিম ব্যবহার করতেই হবে। এখন আমি তিনটা ফ্লাওয়ারের মধ্যে এভাবে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে ডিমের কুসুমটা বাদ দিয়েও দিতে পারেন, সেই ক্ষেত্রে কালারটা অনেক কম আসবে। এখন ডিমের কুসুম ব্রাশ করে নেওয়ার পর এর উপরে সাদা তিল ছড়িয়ে দিচ্ছি, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। আপনাদের কাছে না থাকলে সেটা না দিলেও চলবে। আর এখন একটা হাঁড়ি 5 মিনিটের জন্য মিডিয়াম হিটে প্রি হিট করে নিয়েছি। আজকে আমি ফ্লাওয়ার বেডগুলো এই সিলভারের হাঁড়িতেই তৈরি করব, সেই জন্য এখন হাঁড়ির নিচে আমি কিছু লেখালেখির যে কাগজ থাকে সেই কাগজ দিয়ে দিচ্ছি, আর কাগজের ওপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন এই ব্রেডের প্লেটটা বসিয়ে দিচ্ছি, একটু সাবধানে বসাতে হবে কারণ হাঁড়িটা এখন গরম আছে। এখন সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, খেয়াল রাখবেন যাতে সিলভারের ঢাকনার সাইড দিয়ে কোনো তাপ বেরিয়ে আসতে না পারে। তাপ বেরিয়ে আসলে কিন্তু ব্রেডগুলো হতে অনেক বেশি সময় লাগবে। এখন চুলার আঁচ একেবারে লো থেকে একটু বাড়িয়ে 20 মিনিটের জন্য বেক করে নেব ব্রেডগুলো। 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ ব্রেডগুলো কি সুন্দর কালার এসেছে, আর একদম পারফেক্টভাবে বেক হয়েছে। এখন এই ফ্লাওয়ার ব্রেডের উপরে আমি তেল ব্রাশ করে দিচ্ছি, তাহলে ব্রেডগুলো উপর থেকে অনেক সফট থাকবে আর দেখতেও অনেক চকচকে ভাব থাকবে। এই ব্রেডের উপরে কিন্তু বাটার ব্রাশ করা যাবে না, তাহলে ব্রেডগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আর চকচকে ভাব থাকবে না। আজকে আমি আপনাদের এই গরম প্লেটটা তুলে দেখিয়ে দিচ্ছি নিচের কাগজগুলোর কী অবস্থা। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ব্রেডগুলো তৈরির সময় নিচের কাগজগুলো পুড়ে যায় কি না। এখন প্লেটটা আমি সাবধানে তুলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন নিচের কাগজগুলো কিন্তু পুড়ে যায়নি, একটু বাদামি কালার হয়ে এসেছে। তো এরই সাথে তৈরি হয়ে গেল দারুণ মজার ফ্লাওয়ার ব্রেড। এভাবে বাচ্চাদের তৈরি করে দিলে বাচ্চারা খুবই পছন্দ সহকারে খাবে। এই ব্রেডগুলো আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আবার বিকেলে চায়ের সাথেও খেতে পারেন। আর আপনারা এই ফ্লাওয়ার ব্রেডগুলো প্রায় 2 থেকে 3 দিন সংরক্ষণ করে খেতে পারবেন। আমি আপনাদের ব্রেডের নিচের সাইডটাও দেখিয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন ব্রেডের নিচের সাইডটা কিন্তু পুড়ে যায়নি, অনেক সুন্দর কালার হয়েছে। আর এখন এই ব্রেডটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে ব্রেডটা ভিতর থেকেও কতটা পারফেক্ট। আমার এই আজকের রেসিপি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপি হুবহু ফলো করে আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন, আর তৈরি করার পর কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে আমাকে লিখে অবশ্যই জানাবেন। আজকের জন্য এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।